সো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ধারণা দিব বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কোর সম্পর্কে। এই ভিডিওটা সম্পূর্ণ আমি মুখে মুখে বলবো, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো বিশেষ করে এই প্রশ্নগুলো বেশি পাই যখন কেউ রিক্রুট হিসেবে মনোনীত হয়, তখন সে জানতে চায় যে ভাইয়া, আমি বীর কোর পেয়েছি, বীর কোরটা কেমন হবে, বেঙ্গল কেমন হবে, এএমসি কেমন হবে, ইএমই কেমন হবে। তো তোমাদেরকে আমি এই ভিডিওতে সমস্ত কিছু জানিয়ে দিব, যাতে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়। আর প্রথমে বলতে চাই যে তোমরা যারা দেশের যে প্রান্ত থেকে ভিডিও দেখতেছ, তারা চেষ্টা করবে এই ভিডিওটা শেয়ার করার জন্য। তোমার যারা নতুন বন্ধু হয়েছে, রিক্রুট হয়েছে, তাদের জানতেও যাতে সুবিধা হয়, তারা সেই কোর্স সম্পর্কে জানতে পারে। তো প্রথমে তোমাদেরকে আমি বেশ কয়েকটি কোর্স সম্পর্কে ধারণা দিব, নাহলে এখানে আমি তোমাদেরকে বোঝাতে গেলে অনেকভাবে বলতে পারতাম কারা মূল ফোর্স, কারা হচ্ছে সাপোর্টিং, কারা সাহায্যকারী। ঠিক আছে, তো তোমাদেরকে আমি ওইভাবে কিছু বলবো না, কারণ এভাবে তোমাদের এখন জানার প্রয়োজন নাই। কিন্তু তোমাদেরকে আমি রিস্ট্রাক্টেড হাতে রেখেও কিছু বিষয় জানাবো, যে বিষয়গুলো তোমাদের অন্তত জানা প্রয়োজন। তো সেখানে তোমার হচ্ছে বিভিন্ন কোর রয়েছে, যেমন তোমার অনেকেই পেয়ে থাকবে এএমসি কোর, বেঙ্গল কোর, বীর কোর, অর্ডিন্যান্স কোর, ইএমই কোর, এএসসি কোর, মানে অনেকগুলো কোর তুমি পেতে পারো। তো সেই কোরগুলোর কাজ কী এবং কেমন হবে তোমাদের, সেটাই তো প্রথমে আরও বলতে চাই। যে কোনো কোরের ভিতরে কিন্তু তেমন একটা পার্থক্য নাই যে তুমি এএমসি কোরের সৈনিক, তুমি বীর কোরের সৈনিক। তুমি সৈনিক মানে সৈনিক, বাংলাদেশ সেনাবাহিনীর তুমি সৈনিক। এখানে তোমার কেউ বড়, মানে পদমর্যাদার দিক দিয়ে কেউ বড় বা কেউ ছোট, এরকম কিন্তু ভাবার কোনো অবকাশ নেই। তোমরা সবাই একই, তোমরা সবাই একই, তোমাদের ইউনিফর্মও একই, তোমাদের বুট একই, তোমাদের পোশাক পরিচ্ছদ একই, ইভেন তোমাদের ডিসিপ্লিন সেটাও কিন্তু একই, একটু নচর হবে না। এখানে তোমার কোরের কিছু ভাগ থাকে, এটা হচ্ছে পার্থক্যের মূল বিষয়, আসলে সেগুলোর কাজ কী এবং কোর কেন দেয়। তো নর্মালি তোমাদেরকে আমি প্রথমে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর হচ্ছে যুদ্ধ যদি করে, তাহলে সেই যুদ্ধের জয় পরাজয় নির্ভর করবে কোন কোরের উপর, তোমরা জানো এটা? জানো না। তো নর্মালি সেটা হচ্ছে বীর এবং বেঙ্গল, বীর এবং বেঙ্গল কোরের কোর, এটা হচ্ছে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে। এটা নর্মালি একটা পদাতিক কোর, পদাতিক বলতে এরা হচ্ছে পায়ে হেঁটে যুদ্ধ করে, মানে পায়ে হেঁটে, কোনো যানবাহন ছাড়া, কোনো যানবাহনের সাহায্য ছাড়া। তোমরা অনেক সময় দেখে থাকবা পাবজি, ফ্রি ফায়ার খেলেছো, বা অনেক সময় গানের নাম জানো যে AK-47, এরকম গান দেখে থাকো, AK-47, M4, M1416, বা এরকম বিভিন্ন গান থাকে। তো বাংলাদেশে আসলে সেই গানগুলো ওইরকম নাই, গানগুলোর নাম চেঞ্জ হয়েছে বিভিন্ন দেশের আপগ্রেড ভার্সন অনুসারে। তো আমাদের সেরকম BD-08 আছে, SMG আছে, হ্যাঁ। তো এইরকম, তো এই গানগুলো নিয়ে হচ্ছে বীর এবং বেঙ্গলের যুদ্ধ করার মূল হাতিয়ার। তারা অ্যাসোর্ট করবে, দৌড়ায় যাবে, দেখবা যে সাজোয়া যান ট্যাঙ্কের পিছে তারা দৌড়াচ্ছে, এরাই হচ্ছে পদাতিক বীর বেঙ্গল। ঠিক আছে, দেখবা যে বিল্ডিংয়ে বসে থেকে স্নাইপিং করতেছে, এরাই হচ্ছে বীর বেঙ্গলের সৈনিক। হ্যাঁ, এদের কাজ হচ্ছে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করবে এদের উপরে। এরা নর্মালি রাইফেল বেশি চালায়, এবং কিছু গান আছে যেগুলো তাদের সাপোর্ট দিবে, তারা সেই গানগুলোও চালাতে পারে। তো বীর বেঙ্গলের কাজ মূলত এটাই। ইভেন এখন হচ্ছে তোমাকে আরেকটা কোর সম্পর্কে জানাবো, যারা হচ্ছে আর্টিলারি পায়, যারা আর্টিলারি কোর পায়, তো তাদের কাজ হচ্ছে এরা মূলত বোমা বর্ষণ করে। তুমি দেখে থাকবা যে অনেক দূর থেকে মর্টার শেল নিক্ষেপ করতেছে, এটা বীরের সৈনিকও করে, বাট আর্টিলারিদের গানগুলো একটু বেশি হেভি ওয়েপন থাকে, মানে হেভি যে গানগুলো থাকে, তোমার গলা বর্ষণ করতেছে, মিসাইল মারতেছে, ক্রুজ মিসাইল দিচ্ছে, বা যে কোনো মিসাইল টাইপ, বা বড় বড় গোলা বোমা, এই সমস্ত কিছুর কার্যকলাপ এই আর্টিলারি কোর থাকে। এরা মূলত গোলান্দাজ, এরা গোলা মারে। ঠিক আছে, তো আর্টিলারি কোর যারা পাইছো তাদের জন্য এরকম কার্যক্রম করতে হবে। তোমাদের অ্যাসল্ট রাইফেল, মানে যে রাইফেলগুলো থাকে, এই রাইফেলগুলোর কাজ একটু কম আছে, যদিও তোমার জন্য অবশ্যই রাইফেল আছে, বাট তোমার যুদ্ধের সময় এই কাজগুলাই করতে হবে। এরপরে তোমার আছে আর্মার্ড কোর। আর্মার্ড কোর এটা কি তোমরা অবশ্যই জানো না। তো আর্মার্ড কোর হচ্ছে যারা সাজোয়া যান, মানে সাজোয়া যান, দেখবা যে ট্যাঙ্ক থাকে তাদের, বা বিভিন্ন গাড়ি থাকবে, যে ভেহিকেল, APC, লুক লাইক APC, APCও তোমরা বুঝতে পারবো না, এটা বোঝানোর প্রয়োজন নাই। দেখবা যে সাজোয়া যান থাকে, মানে যুদ্ধ করার জন্য যে যানবাহনগুলো থাকে, যুদ্ধ যানবাহন, তোমার হচ্ছে এই সমস্ত কিছু আর্মার্ড করে থাকে। তোমরা যারা আর্মার্ড কোর পেয়েছো তাদের জন্য এই কোর। এরপরে তোমাদের আরেকটা কোর আছে, সেটা হচ্ছে এএমসি কোর। এএমসি কোর কি? এএমসি কোর হচ্ছে এটা তোমার মেডিকেল কোর, আর্মি মেডিকেল কোর। এর কোরের কাজ কী? তুমি সৈনিক হয়েছো, তুমি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তোমার সেখানে যে সমস্ত তোমার সহযোদ্ধা ফ্যামিলি, বা তোমাদের এমন রিলেটিভ যারা CMS-এ চিকিৎসা নিতে পারবে বা ইউনিটের ভিতরে চিকিৎসা নিতে পারবে, তাদেরকে তোমরা লাইফ সাপোর্ট দিবে। তাদের ডাক্তার নয়, ডাক্তারের অনুপস্থিতিতে অথবা ডাক্তারের সাহায্যকারী হিসাবে তোমাদেরকে সেখানে ট্রিটমেন্ট দিতে হবে, এটার জন্যই তোমরা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তোমরা যেমন হসপিটাল নার্স দেখে থাকবা, সেখানেও তোমাদের অনুরূপ কাজ। এখন তোমার আরেকটি কোর আছে, সেটা হচ্ছে অর্ডিন্যান্স কোর। এই কোরের কাজ কি? অর্ডিন্যান্স কোর হচ্ছে অর্ডিন্যান্স ডেপু।
এর কাজ হচ্ছে উৎপন্ন করা। তোমরা বিভিন্ন সময় অস্ত্র তৈরি করবা, গোলা বারুদ তৈরি করবা, এই সমস্ত কিছু তৈরি করে আবার তোমরা সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করবা, ঠিক আছে? তোমাদের মূল কাজ, তোমরা একটা অস্ত্র তৈরি করতেছো, একটা বোমা তৈরি করতেছো, একটা গোলা তৈরি করতেছো, যে কোনো কিছু তৈরি করতেছো, পোশাক, বুট, মানে যত কিছু আছে সব কিছু, বাংলাদেশ সেনাবাহিনীর যত ইকুইপমেন্ট আছে সব কিছু তৈরি করে এই অর্ডিন্যান্স কোর, তারা এই এই সমস্ত কিছু তারা তৈরি করে। তো তোমাদেরও ভয়ের কিছু নেই, তোমরা কিন্তু অস্ত্র পাবা, ঠিক আছে? তোমরা এখন চাও যে তোমরা সবাই অস্ত্র পাবা কিনা, তোমাদের সবার জন্য রাইফেল ইস্যু আছে, তোমরা সবাই রাইফেল পাবা। ইভেন অর্ডিন্যান্স করে যারা যাবে তারা কিন্তু এই পোশাক আশাক বানানো, অস্ত্র বানানো, গোলা বারুদ বানানো সব কিছু সরবরাহ করা তাদের কাজ। ইভেন এখানে আরও কর আছে, যেমন তোমার ইএমই কর। এই করে কাজ কি? এই করে কাজ হচ্ছে তোমার মেকানিক্যাল টাইপের কাজ। তোমার মেকানিক্যাল মনে করো একটা গাড়ি থাকবে, সেই গাড়ির যন্ত্রাংশ সব কিছু মেরামত করা, সেই যন্ত্রাংশ মেনটেন্স করা সমস্ত কিছু দায়িত্ব তোমাদের। একটা বিল্ডিং থাকবে, সেই বিল্ডিং অনেক মেকানিক্যাল কাজ থাকবে, ইলেকট্রিক্যাল কাজ থাকবে, সেই কাজগুলো কিন্তু তোমাদের মেনটেন্স করতে হবে। একটা অস্ত্র থাকবে, অস্ত্রের ভিতরে সমস্যা হতে পারে, সমস্যা হতেই পারে, জ্যাম হতে পারে, ভেঙে যেতে পারে, সেই সমস্ত কিছু ঠিক কিন্তু তোমাদেরই করতে হবে। একটা গোলা বারুদের কোনো অংশ সমস্যা হয়ে যেতে পারে, এই কাজগুলো তোমাদের করতে হবে। এখন আসো যে তোমার ইঞ্জিনিয়ার কোর, এই ইঞ্জিনিয়ার কোর কেমন হতে পারে? তো ইঞ্জিনিয়ার কোর এটা হচ্ছে তোমার মেরামতকারী, ঠিক আছে? তোমার ভিতরে ইউনিটের ভিতরে একটা রাস্তা হবে, রাস্তা মেরামত হবে, এটা কে করবে? ইঞ্জিনিয়ার করে তত্ত্বাবধানে এটা হবে, যদিও সেখানে সিভিলিয়ান করবে বা সৈনিকই করবে এমন, বাট তারা করবে। একটা ভবন তো নির্মাণ হবে, তা সেটা ইনস্ট্রাকশন দেবে, সেটা নির্মাতা হবে সেনাবাহিনীর লোকজন। তোমরা অনেক সময় দেখে থাকবা যে দেশের বিভিন্ন কাজে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে কাজে লিপ্ত হয়, এগুলো আসলে ইঞ্জিনিয়ার কোর করে থাকে। এছাড়া তোমার হচ্ছে যুদ্ধের সময় দেখা যাবে যে ঘুট করে রাস্তা মেরামত করতে হবে, নদী পারাপার হতে হবে, বা ট্যাঙ্ক যাবে বা মানুষ যাবে তাদেরকে পারাপার করে দিতে হবে রাস্তার মাধ্যমে, এই সমস্ত কিছু সাপোর্টিং কিন্তু ইঞ্জিনিয়ার কোর দেবে। তো তোমাদের ইঞ্জিনিয়ার কোরের কাজ এটা। এরপরে তোমার আছে এএসসি কোর। এই করে কাজ মূলত তোমাকে হচ্ছে সাপ্লাই দেওয়া, নাহলে এএসসি করে যারা থাকে তারা সাপ্লাইয়ের কাজ করে, অর্ডিন্যান্স কোর উৎপন্ন করবে, এএসসি কোর সাপ্লাই দেবে। তোমার সাপ্লাই বলতে কী বোঝায়? মনে করো যে সেনাবাহিনী একটা ট্রুপস একটা জায়গায় যুদ্ধক্ষেত্রে গেছে, তো তাদের সেখানে খাবার পোষাতে হবে, এই খাবারটা কে পোষাবে? সেখানে খাবার সরবরাহ করবে এই এএসসি কোর। অথবা মনে করো যে একটা জায়গায় খাবার পোষাতে হবে শরণার্থী আছে, বা সেখানে সেনাবাহিনীর সদস্য আটকে আছে, বা সেনাবাহিনীর সদস্য সেখানে কোনো গমনে গেছে, বা গমনে না যাক একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে খাবার সরবরাহ করবে এএসসি কোর। তোমরা যারা এএসসি কোর পেয়েছো তাদের কাজই থাকবে তোমাদের এক ইউনিট থেকে আরেক ইউনিটে জ্বালানি, রসদ, খাবার সমস্ত কিছু সাপ্লাই সরবরাহ করা। অর্ডিন্যান্স কোর সেটা উৎপন্ন করবে যদি সেটা সামরিক আইটেম হয়, এবং সেটা সাপ্লাই করে দেওয়ার দায়িত্ব তোমাদের। ইভেন এখানে খাদ্যদ্রব্য বা অন্যান্য যে জ্বালানি অংশ থাকে সেগুলোও কিন্তু এএসসি কোর সেটা সাপ্লাই করে থাকে। তো আমি মনে করি যে এখানে সমস্ত কোর সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছি, এছাড়া এর ভিতরেও কিছু অভ্যন্তরীণ কোর আছে যে কোরগুলো তোমাদের জানার প্রয়োজন নেই, সেখানে গেলে তোমাকে ভাগ করে দেবে। যেমন থাকতে পারে আর্মি ডেন্টাল কোর, সেখানে হচ্ছে যারা তোমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাবা তোমাদেরকে ডেন্টাল করে ভাগ করে দেবে, সেটা হচ্ছে দাঁতের দাঁতের জন্য, তো দাঁত দেখবা, এগুলো আসলে তোমাদের প্রয়োজন হয় না। এখন তোমাদের কনসেপ্ট হতে পারে যে কোন করে পরিশ্রম বেশি, কোন করে পরিশ্রম কম হতেই পারে। তোমরা প্রশিক্ষণে যাচ্ছ, তোমরা এটা ভেবো না যে তোমাদের প্রশিক্ষণ নর্মাল হবে, তোমাদের প্রশিক্ষণ অনেক হার্ড হবে, তুমি যেই করে যাও, এমসি করে যাও, ডাক্তার হতে যাবা, নো। তুমি হচ্ছে ভিড় করে যাচ্ছ, যুদ্ধ করতে যাবা, নো। তুমি যাচ্ছ কোথায় ইঞ্জিনিয়ার করে, মানে রাস্তা মেরামত করতে, নো। এরকম না, রিক্রুট প্রশিক্ষণ এটা একটি মৌলিক প্রশিক্ষণ, এখানে সকল প্রশিক্ষণ প্রায় একই, সারা বাংলাদেশে একই রুটিন দেওয়া থাকে, সেই অনুসারেই তোমাকে পার হতে হবে। তো এখানে তোমাকে যেই মূল কাজগুলো সেই কাজগুলো শেখাবে ইউনিটে। তোমার যখন ট্রেনিং শেষ হয়ে যাবে ট্রেনিং সেন্টারে তোমাকে শুধু সাম্যক ধারণা দিবে যে হ্যাঁ তুমি যাই সেখানে ইঞ্জিনিয়ার, তুমি যাই পাইপ মেরামত করবা, তুমি ইঞ্জিনিয়ার সেখানে যাই বিল্ডিং মেরামত করবা, তুমি ইঞ্জিনিয়ার তুমি এমই করে তুমি সেখানে যাই গাড়ির নাট টাইট দিবা, এরকম না। তোমাকে এখান থেকে একটা প্রাথমিক ধারণা দিবে, বাট ফিজিক্যালি তোমাকে স্ট্যামিনা বিল্ড আপ করবে, তোমার যেই যোদ্ধা হতে, মানে একজন যোদ্ধা হতে যা যা প্রয়োজন সমস্ত কিছু তোমাকে দেওয়া হবে। তুমি হও ইএমই করে, হও অর্ডিন্যান্স করে, হও তুমি আর্মার্ড করে, হও বীর করে, হও এমসি করে বা ইঞ্জিনিয়ার করে, বা তুমি এসসি করে, যে করেরই হও তোমাকে কিন্তু সেখানে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, সামরিক এবং মৌলিক প্রশিক্ষণ। সেখানে তোমাকে সামরিক প্রশিক্ষণের ভিতরে যোদ্ধা শেখাবে, একজন যুদ্ধ করতে হলে তোমাকে কী করতে হবে, অস্ত্র চালাতে হবে, অস্ত্র চালানো শেখাবে, তোমাকে দৌড়াতে শিখতে হবে, দৌড়ানো শেখাবে, তোমার ফিজিক্যাল স্ট্যামিনা প্রয়োজন, পুশ আপ, রিস আপ, বিম, এগুলো তোমাকে দিতে হবে, তোমার মেধা প্রয়োজন, তোমাকে সেখানে পড়ালেখা করাবে, যুদ্ধ সম্পর্কে তোমার জ্ঞান অর্জন প্রয়োজন, সেখানে তোমাকে জ্ঞান চর্চা করাবে, তোমার সিভিলে যে পড়ালেখাটা তুমি করতে পারো নাই, মানে তোমাকে বলছে বাবা মা যে তুমি পড়ালেখা
পড়তে যাও, তুমি যাওনি, তোমাকে কলেজে পাঠাইছে, গিয়ে তুমি সেখানে গিয়ে অন্য জায়গায় আড্ডা দিতে গেছো, বাট সামরিক বাহিনীর মৌলিক প্রশিক্ষণে গিয়ে তুমি এইরকম কোনো সুযোগই পাবে না। তোমাকে 9 মাস প্রশিক্ষণের ভিতরে এমন একটা প্রেশারে রাখা হবে যে তুমি কোনো সময় বাজে মন্তব্য করার চিন্তা খুঁজে পাবা না, যে আমি একটু আজকে রিল্যাক্স করি বা আজকে একটু আমি শুয়ে থাকি। তোমাকে সেখানে কিন্তু কঠোর প্রশিক্ষণ দেবে, বাট এর ভিতরে তুমি মানসিক একটা রিফ্রেশন পাবা, যেটা তোমাকে আজকে একটা কাজ করবা ক্লান্ত হয়ে যাবা, কালকে আবার কাজ করার জন্য তোমাকে রেডি করে তুলবে, মানে সেভাবে তুমি প্রস্তুত হতে পারবা। সেরকম থিওরি সকল কিছু সেখানে রয়েছে। তো কোর সম্পর্কে আমার বলার কিছু নাই, কোর সমস্ত কোর একই, এখানে শুধু কাজের কিছু ভাগ রয়েছে, বা ট্রেনিং সেন্টারের সমস্ত কোর এক। আমি বিস্তারিত কোনো পর্বে এই কোর সম্পর্কে আরও তোমাদেরকে একটু ধারণা দিব, এখন এ পর্যন্তই। তো যাদের কোর বাদ পড়ে গেছে বা যাদের কোর সম্পর্কে এখনও জানা বাকি আছে তাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দিব, ইভেন আরেকটা ভিডিওতে আমি তোমাদের পাবলিশ করব যে কোন কোর কোথায় কোথায় প্রশিক্ষণ গ্রহণ করে এবং কোন কোরের সুযোগ সুবিধা কেমন। তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কারণ এই ভিডিও শেয়ার করে দিলে তারাও জানতে পারবে, তাদের উপকার হবে। তো